রাজ্যের দমকল মন্ত্রী সুজিত বসুর বাড়িতে সাত সকালেই পৌঁছে গেছে ইডির আধিকারিকরা। সারাদিন ধরে সুজিত বসুকে হাই ভোল্টেজ জেরা চালাচ্ছে ইডির আধিকারিকরা। এছাড়াও তার বাড়ির তন্ন তন্ন করে খুঁজে বেড়াচ্ছে, তল্লাশি চালাচ্ছে ইডির আধিকারিকরা। সব মিলিয়ে কিন্তু হুলস্থুল একেবারে রাজ্য রাজনীতি। পুরসভার নিয়োগ দুর্নীতিকাণ্ডে সুজিত বসুর নাম, অয়নশীলের সূত্রধরী সুজিত বসুর নাম, অয়নশীলের ফাইলে সুজিত বসুর নাম, আর তারপর পরই কিন্তু ইডি একেবারে আটঘাট বেঁধে নেমেছে সুজিত বসুর বাড়িতে তল্লাশি, তার সাথে সাথে হাই ভোল্টেজ জেরা। আর তার মাঝেই অবশেষের সামনে এলো সুজিত বসুর সম্পত্তির পরিমাণ। এই মুহূর্তে সবচেয়ে বড় খবর, কত টাকার মালিক সুজিত বসু, সম্পত্তির পরিমাণ সামনে আসতেই কিন্তু তোলপাড় রাজ্য রাজনীতি চমকে উঠল গোটা রাজ্য। এই মুহূর্তের সবচেয়ে বড় খবর, রাজ্যের দমকল মন্ত্রী সুজিত বসু বৃহস্পতিবার কাক ভোরে তার বাড়িতে হানা দেয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি। সূত্রের খবর, পুর নিয়োগ দুর্নীতি মামলায় এই অভিযান শুধু রাজনীতি নয়, এর বাইরেও নানা কর্মকাণ্ডে বছরভর দেখা যায় সুজিত বসুকে। সুজিত বসুর শ্রীভূমি স্পোর্টিংয়ের দুর্গাপুজোর জনপ্রিয়তা রাজ্যবাসীকে নতুন করে মনে করাতে হবে না। শ্রীভূমির নামে রয়েছে ফুটবল টিম, তার ক্লাব এবার ইস্টবেঙ্গলকে হারিয়ে কন্যাশ্রী কাপে জয়ীও হয়েছে। এহেনও দমদার দমকল মন্ত্রীর বাড়িতে সকাল সকাল ইডির তল্লাশি। এই মন্ত্রীর সম্পত্তির পরিমাণ কত জানেন? বিধাননগরের বিধায়ক সুজিত বসু 2021 সালে বিধানসভা ভোটের আগে তিনি নির্বাচন কমিশনের যে হলফনামা জমা দেন তাতে 2015 সালের পর থেকে ক্রমশ বেড়েছে তার আয়। 2015-16 অর্থবর্ষে তার বার্ষিক আয় ছিল 20,15,650 টাকা। 2016-17 অর্থবর্ষে তা বেড়ে হয় 34,08,770 টাকা। পরের অর্থবর্ষেই যা বেড়ে দাঁড়ায় 60,14,160 টাকা। হলফনামায় সুজিত জানিয়েছেন 2016-17 অর্থবর্ষে তার স্ত্রীর বার্ষিক আয় ছিল 16,57,390 টাকা। 2019-20 সালে তা কমে দাঁড়ায় 3,39,950 টাকা। আয়ের উৎস হিসাবে হলফনামায় সুজিত জানিয়েছেন তার আয়ের উৎস ব্যবসা ও ব্যাংকে জমানো টাকার সুদ, আর তার স্ত্রীর আয়ের উৎস ব্যবসা ও ব্যাংকে জমানো টাকার সুদ। সেই সময় সুজিত বসুর হাতে নগদ ছিল 1,48,012 টাকা। 5,11,000 টাকার বেশি এলআইসি প্রিমিয়াম দিতেন। 2014 সালে 13,85,700 টাকা দামের একটি টয়োটো ইনোভা গাড়ি ছিল তার। 2019 সালে একটি স্কর্পিও যুক্ত হয় তালিকায়, 15,03,111 টাকা যার দাম। ফিক্সড ডিপোজিট রয়েছে 10,00,000 টাকার। 2021 সালের ওই হলফনামায় সুজিত জানিয়েছেন 1980 সালে মাধ্যমিক পাস করেন তিনি, পড়তেন ক্যালকাটা জুবিলি ইনস্টিটিউশনে, এরপর মতিঝিল কলেজ অফ কমার্সে ভর্তি হয়েছিলেন। হলফনামায় রাজ্যের দমকল মন্ত্রী জানিয়েছেন সেখান থেকে তিনি ক্লাস 11 পর্যন্ত পড়াশোনা করেন। সুজিতের হলফনামা বলছে সে সময় তার হাতে ছিল 1,41,44,000 বেশি অস্থাবর সম্পত্তি, তার স্ত্রীর হাতে ছিল 60,63,000 অস্থাবর সম্পত্তি। 179.5 গ্রাম সোনার গহনা ছিল সুজিতের নামে, যার বাজার মূল্য 4,75,389 টাকা। হীরের গহনা ছিল 3,28,625 টাকা মূল্যের। শ্রীভূমি এলাকায় তার নামে রয়েছে দুটি ঠিকানা। বিরোধীদের অভিযোগ, মেয়ের বিয়েতে প্রচুর সোনার গহনা দিয়েছেন সুজিত। তার মধ্যেই ইডি চালাচ্ছে হাই ভোল্টেজ ম্যারাথন জেরা, কাক ভরেই পৌঁছে গেছে একেবারে সকাল সকাল পাকড়াও রাজ্যের মন্ত্রী সুজিত বসু। সুজিত বসুকে পুরসভার নিয়োগ দুর্নীতিকাণ্ডে একাধিক জিজ্ঞাসাবাদ চালাচ্ছে। এই জিজ্ঞাসাবাদে শেষ পর্যন্ত কী কী তথ্য উঠে আসে, সুজিত বসুর বাড়ি থেকে কী তথ্য উদ্ধার হয়, উদ্ধার কি হবে কোনো জগের ধন, কী লুকানো আছে সুজিত বসুর বাড়িতে, কী কী উদ্ধার হয় সেদিকে চোখ থাকবে গোটা রাজ্যের। ফিক্সড ডিপোজিট রয়েছে 10,00,000 টাকার। 2021 সালের ওই হলফনামায় সুজিত জানিয়েছেন 1980 সালে মাধ্যমিক পাস করেন তিনি, পড়তেন ক্যালকাটা জুবিলি ইনস্টিটিউশনে, এরপর মতিঝিল কলেজ অফ কমার্সে ভর্তি হয়েছিলেন। হলফনামায় রাজ্যের দমকল মন্ত্রী জানিয়েছেন সেখান থেকে তিনি ক্লাস 11 পর্যন্ত পড়াশোনা করেন। সুজিতের হলফনামা বলছে সে সময় তার হাতে ছিল 1,41,44,000 বেশি অস্থাবর সম্পত্তি, তার স্ত্রীর হাতে ছিল 60,63,000 অস্থাবর সম্পত্তি। 179.5 গ্রাম সোনার গহনা ছিল সুজিতের নামে, যার বাজার মূল্য 4,75,389 টাকা। হীরের গহনা ছিল 3,28,625 টাকা মূল্যের। শ্রীভূমি এলাকায় তার নামে রয়েছে দুটি ঠিকানা। বিরোধীদের অভিযোগ, মেয়ের বিয়েতে প্রচুর সোনার গহনা দিয়েছেন সুজিত। তার মধ্যেই ইডি চালাচ্ছে হাই ভোল্টেজ ম্যারাথন জেরা, কাক ভরেই পৌঁছে গেছে
একেবারে সকাল সকাল পাকড়াও রাজ্যের মন্ত্রী সুজিত বসু। সুজিত বসুকে পুরসভার নিয়োগ দুর্নীতিকাণ্ডে একাধিক জিজ্ঞাসাবাদ চালাচ্ছে। এই জিজ্ঞাসাবাদে শেষ পর্যন্ত কী কী তথ্য উঠে আসে, সুজিত বসুর বাড়ি থেকে কী তথ্য উদ্ধার হয়, উদ্ধার কি হবে কোনো জগের ধন, কী লুকানো আছে সুজিত বসুর বাড়িতে, কী কী উদ্ধার হয় সেদিকে চোখ থাকবে গোটা রাজ্যের।